ନିଶା ପାଇଁ ହତ୍ୟା ତେବେ ସବୁଠି ଶୁଣିବାକୁ ମିଳେ ସ୍ୱାମୀ ନିଶା ଖାଇ ଅତ୍ୟାଚାର କରୁଥିଲା ଆଉ ସ୍ତ୍ରୀ ଅସହ୍ୟ ହୋଇ ଶେଷରେ ସ୍ୱାମୀକି ହତ୍ୟା କରିଛି କିନ୍ତୁ ଏଠି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଓଲଟା ସ୍ୱାମୀର କହିବା କଥା ଯେ ସ୍ତ୍ରୀ ସବୁଦିନ ନିଶା ଖାଉଥିଲା ଯେଉଁଥିପାଇଁ ପରିବାରରେ ଝଗଡ଼ା ସୃଷ୍ଟି ହେଉଥିଲା ଏବଂ ଶେଷରେ ନିଶାଖୋର ସ୍ତ୍ରୀକୁ ପିଟି ପିଟି ହତ୍ୟା କରିଛି ସ୍ୱାମୀ ଆଉ ଶବ ସହିତ ତିନିଦିନ ଘରେ ରହିବା ପରେ ଏବେ ଜଣାପଡ଼ିଛି যে এক বিভস হত্যাকাণ্ড ঘটিছি এবং যে অভিযুক্ত স্বামীকে পুলিশ গিরফ করেছি এবং মামলার বর্তমান তদন্ত আরম্ভ হয়েছি সাইন্টিফিক টিম সহায়তার বর্তমানে ঘটনাস্থলক আসবা সহ তদন্ত আরম্ভ করেছি তেমন মৈত্রীবিহার থানা অন্তর্গত ইয়ে সালিয়া সাণীনগরের এভিভাবে ঘটনা ঘটিছি এভি হত্যাকাণ্ড ঘটি যে ঘটনা পাখ পড়োশী ঠার সমস্তে আশ্চর্য প্রকট করছেন কারণ দীর্ঘ তিনদিন হব হত্যাকাণ্ড ঘটিছি কাহাকু কিছু খবর ন যেতবে দুর্গন্ধ ঘর বাহারা সেতবে সমস্তে জাঁয়া পাইলে যে এ ভিতরে শব রই এবং জনে মহিলাঙ্কর শব যে শবকু তিন দিন ধরি লুচাই রক্ষি স্বামী এবং পিটি পিটি হত্যা করা পরে আজ পুলিশ আগরে দোষ স্বীকার করেছি এবং পুলিশ আগরে শব বখাণি কিভাবে ভাবে পরারে নিশার কুপ্রভাব পড়ুটা এবং নিশা পরে কিভাবে ভাবে তাঁক স্ত্রী মতওয়া হয়ে যাও এবং ঘরে প্রত্যেক কথা কিভাবেভাবে স্বামী স্ত্রী ভিতরে ঝগড়া লাগুলে এবং পিলাঙ্কর যে রয়েছে ভবিষ্যৎ অন্ধার হয়ে যাও লা তবে নিশা পাই এক বিভস হত্যাকাণ্ড ঘটিছি এবং এক একবার উজুড়ি যাইছি যে এই পিলা দুইটি এবে সর্বশ্বাণ হয়ে পড়েছেন কারণ হোক যে জনে মহিলাকে হত্যা করা তা স্বামীকে পুলিশ গিরফ করে সারিছে এবং অপরপক্ষে মাংর জীবন চাল যা পিলা মানে এবার সম্পূর্ণভাবে বাপ মা ছেউন্ড হয়ে যাই এবার দুই শিশুকুলে পুলিশ চিন্তার রয়েছে তবে সে ভাগ্য ভবিষ্যৎ কম হব যেপা আজ সমস্ত মুহে চর্চার ইয়ে কেন্দ্রবিদু পালটিছি যে নিশা কু এভইভাবে কুপরিণীতি